দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 26 নভেম্বর সন্ধ্যা 6টায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মাহমুদ হায়দার জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম থেকে এমডিএইচ রাজুর তথ্যচিত্র দেখুন বিস্তারিত। দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। প্রধান আলোচক হিসেবে ছিলেন লেখক, গবেষক ও রাজনীতিবিদ ডক্টর মাসুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল মান্নান, সন্দীপ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কালাম আজাদ, চট্টগ্রাম নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এম মানসুর আলম, সাংবাদিক আফসার উদ্দিন অলি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরী, হলি কেয়ার নার্সিং হোমের এমডি বিশ্বকুমার বৈদ্য, মাওলানা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব মেহরুন নিপা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল আরেফ মিথিলা, মুশারফ হোসেন, নাইমুর রহমান, জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ তিতাস, মোহাম্মদ হাসান সহ অনেকে। অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করেন প্রসেনজিৎ চৌধুরী জীবন ও তার দল। সঙ্গীত পরিবেশন করেন দিদারুল ইসলাম, শাকিল আরাফাত, রূপান্তিকা ও মোনালিসা। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ঘোষণা বাস্তবায়নে গ্রাম থেকে শহরে সকল ক্ষেত্রে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরিতে মনোযোগী হতে হবে। আলোকিত সমাজ গঠনে আমাদের সকলের দায়িত্ব রয়েছে, আর সে লক্ষ্যে আগামীর পথ চলায় আমাদেরকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে নিয়োজিত থাকতে হবে।